बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलाइकुम सबाई के आबारो आमंत्रण जानाच्छि नतून आरो एकटी बेबी फूड रेसिपी देखार जोन्नो। आजकेर आयोजने आमी आपनादेर साथे शेयर करब साबुदाना दिए अत्यंत पुष्टिकर एबं मजादार एकटी रेसिपि। এই খাবারটি মাত্র 5 মিনিটে অত্যন্ত ঝটপট তৈরি করে নেওয়া যায়। আগে আমার দর্শক বন্ধুদের কাছে না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। আমার এরকম আরো নতুন নতুন বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। এই খাবারটি তৈরি করতে এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সাবুদানা। এবার এটাকে আমি খুব ভালোভাবে নরমাল পানি দিয়ে ধুয়ে নিব। এরপর এটাকে ভিজিয়ে রাখব 20 মিনিটের মতো। আর নিয়ে নেছি একটি মুরগির ডিম। যারা বেবিদের প্রথম ডিম খাওয়ানো শুরু করেছেন তারা শুধু এই ডিমের কুসুমটা এই খাবারটিতে ব্যবহার করবেন। বেবিকে কত মাস থেকে ডিম খাওয়ানো শুরু করবেন তার একটি ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এবার আমি এই ডিমটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এরপর নিয়ে নেছি এতটুকু পরিমাণ তাল মিছরি। আপনারা এখানে খেজুর বা অন্যান্য যে কোনো মিষ্টি ফলও ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ গরুর দুধ। যারা বেবিদেরকে গরুর দুধটা দিতে চান না তারা এখানে পানি ব্যবহার করবেন, পরে ফর্মুলা মিল্ক অ্যাড করে নেবেন। চলে যাচ্ছি চুলোতে। চুলোয় আমি একটি পরিষ্কার প্যান বসিয়ে এর মধ্যে দুধটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব সম পরিমাণ পানি, অর্থাৎ 120 ml পানি। এরপর আমি এখান থেকে স্বাদ মতো মিশ্রি দিয়ে দিলাম। আর দেখুন আমার সাবুদানাটা কিন্তু ফুলে অনেকটা নরম হয়ে আসছে। এবার সাবুদানাটাও দিয়ে দিব। আমি এখানে কোনো ফ্যাট ইউজ করছি না, কারণ আমার ছেলে এই খাবারটিতে ঘি ইউজ করলে খেতে চায় না। তবে এই খাবারটিকে আরও বেশি পুষ্টিকর করে তুলতে এ পর্যায়ে আপনারা সামান্য একটু ঘি বা বাটার ব্যবহার করতে পারেন। এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ এই সাবুদানাটাকে রান্না করে নিব, যতক্ষণ পর্যন্ত না সাবুদানাটা একেবারে স্বচ্ছ হয়ে যাচ্ছে। দেখুন যখন এরকম স্বচ্ছ পর্যায়ে চলে আসবে আমি এইখানে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিব। আর এক হাত দিয়ে অনবরত নেড়ে চেড়ে দিব, তা না হলে ডিমটা বড় দলা পেকে যাবে। ডিম দেওয়ার পর আমি এই সাবুদানাটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতো একটু রান্না করে নিব। দেখুন এই খাবারটিতে যেন ডিমের এক্সট্রা কোনো গন্ধ না আসে সেজন্য আমি 1 ফোঁটা পরিমাণ ভ্যানিলা এসেন্স ইউজ করব। তবে আপনারা যদি ভ্যানিলা এসেন্স বাচ্চাকে খাওয়াতে না চান তাহলে এখানে সামান্য একটু পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দিতে পারেন। এবার আমি এই খাবারটিকে আরও একটু নেড়ে চেড়ে তারপর চুলা থেকে নামিয়ে ফেলব। এই তো রেডি হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নিচ্ছি। তো দর্শক, খাবারটি কিন্তু বেবিকে খাওয়ানোর জন্য একদমই তৈরি। এই খাবারটি আপনারা 1 বছরের পর থেকে যে কোনো বয়সের বেবিতে দিতে পারেন। আর যদি 1 বছরের কম বয়সী বেবিদের খাবারটা দিতে চান তাহলে পানি দিয়ে রান্না করবেন আর এ পর্যায়ে এসে ফর্মুলা মিল্কটা অ্যাড করে নেবেন। পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের মতে একটি খাবারকে যখন কয়েকটি খাবারের সমন্বয়ে তৈরি করা হয়, অর্থাৎ একটি খাবার থেকে যখন বেবি ভালো মানের প্রোটিন, ফ্যাট, এনার্জি এবং প্রয়োজনীয় ভিটামিন মিনারেলস পেয়ে যায়, তখন সেই খাবারটি বেবি অল্প পরিমাণে খেলেও তার শরীরের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ হয়ে যায়। একটা ব্যাপার আইডেন্টিফাই করে দেখুন, একটি শিশুর পেট কিন্তু একটি প্রাপ্তবয়স্ক ব্যক্তির পেটের তুলনায় অনেকটাই ছোট। তাই ওই ছোট্ট পেটে কিভাবে অল্প খাবারে বেশি পুষ্টি দেওয়া যায় সেইটাই বাবা মায়েদের খেয়াল করা উচিত। তেমনই একটি খাবার হচ্ছে এই সাবুদানার রেসিপিটি। তো দর্শক, আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন। আর এরকম বাচ্চাদের আরও নতুন নতুন খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।